মেয়েরা প্যান্টের নিচে কি পরে? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে ধাঁধা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার? ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান, আতিকুর রহমান কি করছেন? আমি একটা কোরিয়ান কোম্পানিতে জব করি, ইঞ্জিনিয়ার হিসেবে আছি। কোরিয়ান কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। দেশে বাড়ি কোথায় আতিক ভাই? আমাদের দেশে বাসা ঠাকুরগা। ঠাকুরগা, ঠাকুরগা বিখ্যাত কি কি আছে? ঠাকুরগার বিখ্যাত হচ্ছে আমাদের সব থেকে হচ্ছে সূর্যাপুরি আম। খুব সুন্দর একটা ইনফরমেশন পেয়েছি, ঠাকুরগার সূর্যাপুরি আম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান, মিজান ভাই কি করছেন? আমিও ইঞ্জিনিয়ার, ভাইয়ের সাথে চাকরি করে আমার কলেজ। দুজন ইঞ্জিনিয়ারকে পেয়েছি। দেশে বাড়ি? পাবনা। পাবনা, পাবনা বিখ্যাত কি? পাবনা আসলে মূলত হচ্ছে আমরা বলে হুঁশিয়ারি শিল্পী, যেটা গেঞ্জি, আর এমনি পাবনার ঘি বিখ্যাত। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য। এই অনুষ্ঠানে কি দেখা হয়েছে? হ্যাঁ, এর আগে দেখা হয়েছে। অনেক ভালো, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান অনেক ভালো লাগে। আপনাদের জন্য 5 সেকেন্ড সময় থাকবে, 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে নতুন সময়ের পক্ষ থেকে এবং গুগলির পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে, যিনি আগে উত্তর দিবেন সঠিক তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আপনার জন্য আজকের প্রশ্ন, মেয়েরা প্যান্টের নিচে কি পরে? 1, 2, 3 কাপড় পরে। 4, 5, 0 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম মেয়েরা প্যান্টের নিচে কি পরে, আপনি বলেছেন কাপড় পরে। আমাদের বিশ্লেষণ করতে হবে কাপড় কীভাবে পরে। ফ্রেশ হয়ে এসে মানে সেফটি বা হচ্ছে এটা আনইজি ফিল করার জন্য কাপড়টা পরে, সেটাই আর কি। চেষ্টা করেছেন দুজনেই, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম এবং আমি সৌরভ সোহাগ অনেক অনেক সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নতুন সময় সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ মুসা। মোহাম্মদ মুসা, মুসা কি করছেন? এই তো লেখাপড়া করতেছি। কোথায় পড়ছেন? অনার্সে এডমিশন নিব। অনার্সে এডমিশন নিবেন, দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল বিখ্যাত কেন? আমরার জন্য। আমরার জন্য, মানে বরিশালে আমরা খুব পছন্দ। হ্যাঁ, আমি তো শুনেছি ইলিশের জন্য। হ্যাঁ, ইলিশও আছে, বাট আমরাটা স্পেশাল। আপনার নাম? শাকিল ইসলাম। শাকিল ইসলাম কি করছেন? জব করছি রেনাটা লিমিটেড। দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল, আপনি বলতে পারবেন বরিশাল বিখ্যাত কেন? আমরার জন্যই। আমরার জন্য, উনিও বলেছে আমরা। আপনার নাম? বিধান চন্দ্রশীল। দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল, হ্যাঁ। কী করছেন আপনি? আমি রেনাটা ফার্মাসিউটিক্যালে জব করছি আর বঙ্গবন্ধু কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে আছি। একটার সাথে দুইয়ের গুণ, মানে দুইটাই করছেন, লেখাপড়াও করছেন, জবও করছেন। আপনার নাম? রায়হান রিয়াজ। রায়হান রিয়াজ কি কি করছেন? পড়াশোনা, অনার্স ফার্স্ট। দেশে বাড়ি কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী, চারজনই বরিশাল। জি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য। এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? হ্যাঁ, দেখেছিলাম। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ ভালো। আপনি দেখেছেন? হ্যাঁ, কেমন লাগে? ভালোই লাগে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, মেয়েরা প্যান্টের নিচে কি পরে? আমি আবারও বলছি, মেয়েরা প্যান্টের নিচে কি পরে? অবশ্যই পজিটিভলি উত্তর দিতে হবে, একদম সহজ উত্তর কিন্তু পজিটিভলি। প্যান্টি, জুতা। 0 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম মেয়েরা প্যান্টের নিচে কি পরে, অবশ্যই পজিটিভলি আমাকে উত্তর দেওয়ার জন্য। আপনি বলেছেন জুতো। জুতোটা কীভাবে আমাকে বিশ্লেষণ করবেন? এটা হচ্ছে প্যান্ট, ধরেন আমি এখান থেকে যদি ওইখানে ধরি, এটার নিচে অবস্থানটা হচ্ছে জুতোর, অতএব জুতা ধারাবাহিকতা বলেছেন। শুধু মেয়েরাই কি পরে, ছেলেরা পরে না? এখানে যখন মেয়েদের এটা বলা হয়েছে, তার মেয়েদের ছেলেরাও পরে হতে পারে, যেহেতু টপিকটা মেয়েদের নিয়ে। আপনি? নূপুর হতে পারে, নূপুর বা জুতা। না, আমি নূপুর হতে পারে, যদি নূপুর পরে। আপনি একমত? হ্যাঁ আমি একমত, জুতা। জুতো, আমি বলতে চাই যে এই দাদা সঠিক উত্তর ছিল জুতো, আসলে মেয়ে জুতো পরে। আপনার জন্য রয়েছে নতুন বিজয়। হে, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। সবাই দেখবেন এই চ্যানেল আর সাবস্ক্রাইব করবেন, দোয়া রইল এই চ্যানেলের জন্য যে সামনের দিকে আরও ভালো করে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই নিরাপদে থাকেন, নতুন সময় সাথে থাকবেন, গুগলির সাথে থাকবেন।